সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখছেন বিনোদন জগতের একটি নক্ষত্র বরিশাল অ্যানিমাল টিভি। এখানে প্রতিদিন বিভিন্ন প্রাণী জগতের আনন্দময় ভিডিও আপলোড করা হয়, তাই দেখতে থাকুন বরিশাল অ্যানিমাল টিভি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটন অল টিপে রাখবেন। ভিডিও দেখতে দেখতে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখুন প্রাণী জগৎ আসলেই রোমাঞ্চকর। মানুষের মধ্যে যতটুকু বিনোদন, তার চেয়ে বেশি বিনোদন কিন্তু প্রাণী জগৎ থেকেই পাওয়া যায়। প্রাণীরা যে এতটা বিনোদন প্রেমী হয় সেটা মানুষ যদি না দেখতো তাহলে বিশ্বাসই করতো না যে আসলে প্রাণী জগৎটা এতই বিনোদনপূর্ণ হয়। প্রাণীরা যা কিছুই করুক না কেন, মনে হয় যেন এগুলো একটি সৃষ্টিকর্তার এই উপহার, তাছাড়া অন্য কিছুই নয়। দেখতে তো পাচ্ছেন প্রতিটা ভিডিওর মাঝে প্রাণীগুলো কি রোমাঞ্চকর। এখানে যে তাদের মহব্বত, প্রেম, ভালোবাসা কীভাবে তৈরি করছে সেটা কিন্তু এই প্রাণী জগতের মাঝেই দেখা যায়। এই দেখেন, কিন্তু এখানে আবার ভিন্ন প্রকৃতি, হয়তো নিজের বাচ্চা না হলেও এমন করতেই পারতো না। এখানে দেখেন আর একটা আবার সত্যি সত্যি এই আনন্দময় ভুবন। এই ভুবনে এখানে হচ্ছে কি, মাছে ভাবছে খাবার চলে আসছে, এটা কিন্তু একটা অন্যরকম। এত শান্তশিষ্ট প্রাণী এটি শুধু প্রাণী জগৎ থেকেই দেখা যায়। কিভাবে বসে রয়েছে সাইকেলের উপরে, ও কিন্তু ইচ্ছে করলে পড়ে যেতে পারে কিন্তু পড়বে না, কারণ ও জানে যে ওখানে অনেক শান্তিতে ও চলে যাচ্ছে, ওর শান্তিটাই একটু আলাদা। তৈরি হচ্ছে বডি বিল্ডার্স নাম ক্যাঙ্গারো, কিন্তু সে বডি তৈরি করার জন্য কিভাবে সে জিম করছে। ক্যাঙ্গারো যদি জিমে যায় তাহলে মানুষ কি করবে। এখানে দুটি ভাল্লুক কিভাবে সে পানির মধ্যে নেমে এমন দুষ্টুমি করার কোনো মানেই হয় না। কেউ ভাবতেই পারে না যে প্রাণী জগৎটা এত রোমাঞ্চকর।